আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য সাতমিশালি সবজির রেসিপি নিয়ে এসেছি। সাতমিশালি বলছি এজন্যই কারণ শীতের সাত রকম সবজি দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করব। আর এই সবজিটা ভাত, রুটি এবং পরোটা সবকিছুর সাথেই ভালো লাগবে। রেসিপিটা ফলো করে তৈরি করলে এর স্বাদ হোটেলের থেকে কোনো অংশেই কম হবে না, বরং হোটেলের থেকেও আরো বেশি টেস্ট পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আজকের এই রেসিপিটি তৈরি করা হয়। সাতমিশালি সবজি রান্না করার জন্য এখানে সাত রকমের সবজি নিয়েছি ব্রোকলি, ফুলকপি, আলু, কাঁচা টমেটো, গাজর, লাউ, পেঁপে আর নতুন আলু। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আমার বাসায় যেই সবজিগুলো ছিল আজ সেগুলো দিয়েই সবজিটি তৈরি করব। প্রথমে সবজিগুলোকে একটু সেদ্ধ করে নিব। এখানে একটি প্যানে সবগুলো সবজি দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি। সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার জাস্ট ওইটুকু পানি দিতে হবে। খুব বেশি পানি দিলে এই সবজিটি খেতে ভালো হবে না। আর অল্প কিছু মশলা এর সাথে অ্যাড করে দিব। দিয়ে দিব এক চা চামচেরও হাফ চামচ পরিমাণ জিরা বাটা, এক চা চামচের হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই সবগুলো মশলাই এক চা চামচের হাফ চামচ পরিমাণ করে দিতে হবে। আর এর সাথে অ্যাড করে দিব পাঁচটা কাঁচা মরিচ আর কিছু আস্ত রসুনের কুয়া। এই আস্ত রসুন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই রসুনটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব 10 মিনিটের জন্য। একটা কথা মনে রাখবেন, সেটা হলো পানিটা যখন আপনারা এর সাথে অ্যাড করবেন অবশ্যই পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন সবজিটা সেদ্ধ হওয়ার পর সবজিতে খুব একটা পানি না থাকে। ফিরে এলাম 10 মিনিট পর। মাঝে আমি একবার এই সবজিটাকে নেড়ে দিয়েছিলাম। এখন সবজিটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব একটা পানি কিন্তু নেই। এখন সবজিটাকে নামিয়ে নিতে হবে। সবজির নিচে যতটুকু অবশিষ্ট পানি আছে সেই পানিটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না, এর সাথেই থাকবে। রান্না কিন্তু এখনো শেষ হয়নি। এখন একটি প্যানে তেল দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ। তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিব। মরিচটাকে এভাবে ছোট পিস করে কেটে দিতে হবে। এখন মরিচটাকে ভালো করে ভেজে নিব। যতক্ষণ না মরিচের ফ্লেভার আসে ততক্ষণই ভেজে নিতে হবে। মরিচের কালার এবং ফ্লেভার দুটোই চলে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এইভাবে মাঝখান দিয়ে কেটে দিতে হবে। যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন তারা পেঁয়াজটা দেবার আগে অর্থাৎ শুকনো মরিচগুলো যখন দিবেন তখন পাঁচফোড়নও অ্যাড করে দিতে পারেন। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব এক চা চামচের হাফ চামচ পরিমাণ রসুন বাটা। এখন পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের কালার আসে। আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করেই ভেজে নিব। এইভাবে ভেজে নেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদমই বেরেস্তার মতো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব সবজিগুলো। সবজিগুলোকে প্রথমে অল্প অল্প করে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে দিতে হবে, তা না হলে পেঁয়াজটা নিচের দিকে একটু কালো হয়ে যেতে পারে। এখন সবগুলো সবজি দিয়ে দিব। সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। সবজিগুলো মিক্সড হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগেই গুলিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য সবজিতে একটা গ্রেভি ভাব চলে আসবে, যেটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটা সবজির সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচের হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিব 2 মিনিটের মতো। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার সাতমিশালি সবজি।
आशा करछि आमार आजकेर रेसिपिटा आपनादेर भालो लेगेछे आर भालो लेगे थाकले अवश्यई बासाय एभाबे करे देखबेन आर अवश्यई आमार चैनलटा सबस्क्राइब करे दिबेन आर पाशे थाका बेल आइकनटी अन करे दिबेन आमी आजकेर मतो बिदाय निच्छि आल्लाह हाफेज़।